নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। গুড মর্নিং কলকাতা, আমি পায়ে রয়েছি আপনাদের সঙ্গে, নজর রাখবো খবরের দিকে। তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আনন্দে মাতলেন লন্ডনবাসী। আগামী শনিবার রাজ্যাভিষেক হতে চলেছে। রাজা তৃতীয় চার্লসে তার আগে লাঞ্চ টাইম স্ট্রিট পার্টি করতে দেখা গেল ব্রিটেনবাসীদের। রংবাহারির সাজে রাস্তার উপরেই চলছে পেট পুজো। কেউ সবুজ পাতা পোশাক পরলেন, তো কেউ আবার গোলাপ ফুলের ডিজাইনার পোশাকে সাজলেন। ভারত আইলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে গোয়াতে পৌঁছেছেন তিনি। এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলতে পারেন তিনি। একসময় মোদীকে লাদেনের সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েছিলেন পাক মন্ত্রী। ক্রেমলিনে ড্রোন হামলার পর সন্ত্রাসবাদের তদন্ত শুরু করেছে রাশিয়া। বুধবার মস্কোয় পুতিনের সরকারি বাসভবনে ক্রেমলিনের ওপর জোড়া ড্রোন হামলা হয়। ঘটনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এই হামলায় নেপথ্যে ইউক্রেনকেই দায়ী করেছে রাশিয়া, অর্থাৎ ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার চেষ্টার অভিযোগ এনেছে মস্কো। ড্রোন আক্রমণ অভিযোগের মাঝেই ফের ইউক্রেন হামলা। বুধবার দক্ষিণ ইউক্রেনের খেরসনে হামলা চালায় রাশিয়া সেনাবাহিনী। প্রাণ গিয়েছে 21 জনের, আহত 48 জনেরও বেশি। ঘটনায় জেলেনস্কি জানিয়েছেন রেলওয়ে স্টেশন, রাস্তা, ঘর বাড়ি, দোকানপাট, সুপার মার্কেট কিছুই বাদ যায়নি হামলা থেকে। চারিদিকে মৃতদেহ, শাড়ি আর ধ্বংসাবশেষের ছবি। এই ছবি প্রকাশ করে জেলেনস্কি আরও বলেন, বিশ্ববাসীর এটাও জানা ও দেখার প্রয়োজন রয়েছে। আটলান্টা হাসপাতালে বন্দুকবাজের হামলা, প্রাণ গেল একজনের, আহত চারজন। বুধবার রাতে হামলা চলে আটলান্টার এক হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, হামলাকারীরা হাসপাতালে ঢুকে ওয়েটিং রুমে বসে থাকা মহিলাদের উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে প্রাণ যায় একজনের, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরবাসীকে সতর্ক করতে 24 জন অভিযুক্ত ডিওন প্যাটারসনের ছবি প্রকাশ্যে আনা হয়, যদিও পরে গ্রেফতার করা হয় বন্দুকবাজকে। জলবায়ু পরিবর্তনের সাক্ষী একটি গাছ। চিলের লস রিওসের ঘন জঙ্গলে গ্রেট গ্র্যান্ডফাদার বিশ্বের প্রাচীনতম গাছ। প্রায় 5,000 বছর ধরে ওই পাইন গাছটি বেঁচে আছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে বাঁচিয়ে রাখার লড়াই করছে সেই গাছটি, যার ফলে নিজেকে শরীরেও তার পরিবর্তন এনেছে। গাছটির শাখা প্রশাখা 4 মিটার চওড়া এবং 28 মিটার লম্বা। ওই জঙ্গলে 300 থেকে 400 বছর পুরনো লার্জ গাছ রয়েছে। মধ্যরাতে হুলস্থুল দিল্লির যন্ত্র মন্ত্রে আন্দোলনরত কুস্তিগির ও পুলিশের মধ্যে হাতাহাতি। বিক্ষোভকারীদের অভিযোগ, বুধবার সন্ধ্যায় দিল্লি পুলিশের একটি দল মত্ত অবস্থায় তাদের সঙ্গে অভব্য আচরণ করেন। আচমকা মারধর করা হয়, গালিগালাজ করা হয়। ঘটনায় 2 জন আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। কান্নায় ভেঙে পড়লেন কুস্তিগির ভিনেশ ফোগাট। এমন দিনও দেখার জন্য কি আমরা পদক জিতেছিলাম, প্রশ্ন তোলেন কুস্তিগির। পুলিশকর্মীদের মারধর অভিযোগ জানাতে গিয়ে ফোগাট আরও বলেন, নেশা করে পুলিশকর্মীরা কুস্তিগিরদের মারধর করেছে, আমরা অপরাধী নই, তার সত্ত্বেও এমন আচরণ। কুস্তিগিরদের ওপর পুলিশের নির্যাতন প্রতিবাদ সরব হলেন ডিসিডব্লিউর চেয়ারপারসন সাথী মানিবার। বৃহস্পতিবার যন্ত্র মন্ত্রে গিয়ে প্রতিবাদীদের সঙ্গে দেখা করেন তিনি। প্রশ্ন তোলেন, দিল্লি পুলিশ কেন ব্রজভূষণকে বাঁচানোর চেষ্টা করছেন, মদ্যপ অবস্থায় পুলিশ অফিসারের কেন এমন দুর্ব্যবহার করল, প্রশ্ন স্বাতী। কংগ্রেসের কার্যালয় ভাঙচুর চালালো বজরং দল। মধ্যপ্রদেশের জব্বলপুরের ঘটনা, বৃহস্পতিবার বজরং দলের কর্মীরা মিছিল করে গিয়ে চড়াও হয় কংগ্রেসের কার্যালয়ে, লাথি মেরে ভাঙচুর চালানো হয়। ঘটনায় নিন্দায় সবর হাতছড়ি। সুপ্রিয়া সুলেকে ফোন রাহুল গান্ধীর। সূত্রের খবর, শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়াকে ফোন, পদত্যাগের বিষয়ে কথা বলেন রাহুল গান্ধী। দলের নেতা কর্মীদের বারবার অনুরোধের পরও এখনও নিজের পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তন করেনি শরদ পাওয়ার। উপত্যকায় নিকেশ দুই জঙ্গি, 24 ঘন্টার মধ্যে 2 বার এনকাউন্টার। গোপন সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে জম্মু কাশ্মীরের বারামুলার ওয়ানিগাম গ্রাম অভিযান চালায় সেনাবাহিনী। ক্রিরিতে সংঘর্ষের জেরে নিহত হয়েছে 2 জঙ্গি। ঘটনাস্থল থেকে পিস্তল ও রাইফল উদ্ধার করা হয়েছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। গুড মর্নিং কলকাতা, আপনাদের সঙ্গে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, নজর রাখবো পরবর্তী খবরে। ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের কিশাতুবারের কাছে ভেঙে পড়ে ALH ধ্রুব হেলিকপ্টারটি। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে হেলিকপ্টারের পাইলটরা আহত হলেও তারা নিরাপদে রয়েছেন।
বিবিসির বিরুদ্ধে সমন জারি দিল্লির একটি আদালত বিবিসির বিরুদ্ধে সমন জারি করেছে ইন্ডিয়া দা মোদি কোয়েশ্চেন অথরিটির জন্য বিজেপি নেতা বিনয় কুমার সিং বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে সেই মানহানির মামলায় বুধবার দিল্লি আদালত সমন জারি করেছে সমন জারি হওয়ার 30 দিনের মধ্যে বিবিসিকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট অজয় বাঙ্গাকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অজয় বাঙ্গা দক্ষতা অভিজ্ঞতার সঙ্গে কাজ করে নতুন উদ্ভাবন নিয়ে আসবে পরিস্থিতির দিকে পরিবর্তন নিয়ে আসবে এমনটাই আশা প্রকাশ করেছেন বাইডেন বাঙ্গাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যের পরিস্থিতি ও সরকার আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের থেকে খোঁজ নেন শাহ বেশ কিছু তাদের মধ্যে কথা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও আরএএফ বাহিনী পাঠানোর আশ্বাস দিয়েছেন অমিত শাহ উত্তরপ্রদেশের পুরনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট সেখানে গতকাল সকাল সকাল গোরখপুরের বুথে ভোট দেন তিনি বেরিয়ে এসে নিজের আঙুলে দেখান তিনি অন্য কোনো সমর্থন ছাড়াই একা লড়ছে বিএসপি পুরো নির্বাচনে দল ভালো ফল করবে বলে আশাবাদী বিএসপি নেত্রী মায়াবতী বৃহস্পতিবার লখনৌ থেকে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি সবাইকে পুরো নির্বাচনে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন মায়াবতী উত্তপ্ত মণিপুর ইম্ফলের রাস্তায় নামলো আট সেনা আট জেলার কার্ফিউ জারি করেছে প্রশাসন রাজ্যের সাহায্যে টুইট করেছেন অলিম্পিক মেডেলজয়ী বক্সার মেরি কম প্রধানমন্ত্রী হরসিমরা হাসপাতাল দাবি করেছেন তিনি 7500 বেশি মানুষকে উন্নত ধরনের ব্যবস্থা করেছে সেনা রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ঘটনা দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন তবে পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে ফোন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে গেলে দেখা মাত্রই গুলির নির্দেশ মুখ্যমন্ত্রীর ছদিন মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে দূরবর্ষ দেখা করলেন শরদ পাওয়ার এনসিপি শীর্ষ পদ থেকে ইস্তফার কথা আগে ঘোষণা করেছেন তিনি তার এই দাবি মেনে নিতে পারেনি দলের কর্মী সমর্থকদের একাংশ প্রতিবাদে অবস্থান বিক্ষোভে অংশ নেন তারা পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তন দাবিতে এই বিক্ষোভ গতকাল দলীয় কর্মীদের দেখা করে তিনি জানিয়েছেন দলের সুন্দর ভবিষ্যতের জন্য তার এই সিদ্ধান্ত নির্বাচনী প্রচারের মাঝেই মন্দির পরিদর্শন করলেন কংগ্রেস নেত্রী নেতা প্রিয়াঙ্কা গান্ধী বৃহস্পতিবার কর্ণাটকের কামাকিরি মন্দিরে যান তিনি বিজয়নগরের সামাজিক সময়ে শ্রী কৃষ্ণদেবরায় মন্দিরে তিনি দান করেছেন মন্দির চত্বরে ঘিরে পুজো দেন প্রিয়াঙ্কা গান্ধী মানী শিশুদের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি আবকারী ও আঠিদুন্দের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি প্রথম তার বিরুদ্ধে চার্জশিট দিল ইডি চলতি বছরের মার্চেই আপ নেতাদের উপমুখ্যমন্ত্রী মানী সিসোদিয়াকে আবকারীর বিরুদ্ধে অভিযোগ গ্রেফতার করে ইডি মোকার পূর্বাভাসের মধ্যে বৃষ্টির ভ্রুকুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গে 30-40 মিনিটের বেগে হাওয়া বইতে পারে ঝোড়ো হাওয়া বইতে পারে গরমের মধ্যে স্বস্তির বার্তা যদি মোকার প্রভাব বঙ্গে তেমন পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবারের পর থেকে বঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস মালদার প্রশাসনিক সভায় কেন্দ্রীয় বঞ্চন অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় রাজ্যের সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র 700 কোটি টাকা বকেয়া রয়েছে সেই টাকার এক পয়সাও দেয়নি অভিযোগ মমতার গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রীয় বঞ্চনের কথা বলেন তিনি বাংলায় এনআরসি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন মমতা পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টালের ব্যবস্থা অনেকে কাজের জন্য রাজ্যের বাইরে যেতে হয় কে কোথায় যাচ্ছে তার খতিয়ান রাখতেই নয়া পোর্টাল বৃহস্পতি মালদার প্রশাসনিক সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোর্টালের নাম কর্মসাথী জনসংযাত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ইংলিশ বাজারে প্রতিদিনের মতো গতকালকেও তিনি সকাল 10টা নাগাদ জনসংযোগ শুরু করেন এবং তারপরই তিনি যান ইংলিশ বাজারে বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তাও দেন তিনি কলকাতা মেট্রো পরিষেবায় সাময়িক পরিবর্তন আগামী 6 মে থেকে 11 জুন পর্যন্ত শনি রবিবার মেট্রো পরিষেবা শুরু হবে দিল্লিতে মেট্রো রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই চলবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ কয়েকদিন কবি সুভাষ থেকে মহানগর উত্তম কুমার পর্যন্ত পরিষেবা শুরু হবে সকাল 10টা থেকে তবে মহানগর উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালু থাকবে তৃণমূল দুর্নীতির বিরুদ্ধে পথে বামেরা বৃহস্পতিবার কোচবিহার নদিয়া বিক্ষোভ দেখান ডিওয়াইএফআইআর কর্মী সমর্থকেরা ব্যারিকেড ভেঙে দফায় দফায় পুলিশের সঙ্গে মধ্যে লড়ান তারা জেলা পরিষদ দুর্নীতিমূলক কাজের অভিযোগ বৃহস্পতিবার কোচবিহারের জেলা পরিষদ ঘেরাও করেন বাম ও কংগ্রেস কর্মী সমর্থকেরা পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি হতে যায় তাদের প্রথম ব্যারিকেড ভাঙার পরই বিক্ষোভের দ্বিতীয়বার ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তোমাদের বাধা দেয় পুলিশ উত্তেজনা সৃষ্টি হয় জেলা পরিষদ সংলগ্ন এলাকাতে কলকাতা সহ
একাধিক জেলায় সিবিআই এর হানা নিগুনির তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থটাবাদের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তালিকায় রয়েছেন পার্থটাবাদের প্রাক্তন আপনসহায়ক সুকান্ত আচার্য, ব্যারাকপুরের পুরসভার কাউন্সিলর জয়দীপ দাস, কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার। 2019 সালে পূর্ব মেদিনীপুরের ময়নাতে নির্বাচনী প্রচারে গিয়ে সম্প্রতি খুন হওয়া বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এমন অভিযোগ তৃণমূল যুব কংগ্রেসের তমলুক অংশাউন্ডি জেলার সভাপতি আজগর আলী। সেই সময় শুভেন্দু ছিলেন তৃণমূলে আর খুন হওয়া বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ছিলেন সিপিএমে। তৃণমূলে নির্বাচনী প্রচারে গিয়ে শুভেন্দু বলেছিলেন ময়নার রাজনীতি স্বচ্ছ রাখতে সিপিএম এর হারমাত দিয়ে পরিষ্কার করতেন তিনি। সেই শুভেন্দু অধিকারী আর তৎকালীন সিপিএম এর হারমাত বলা বাম নেতা আজ বিজেপিতে। আজগর আলীর দাবি, সরকারকে কালিমাটিত করতে শুভেন্দু উঠে পড়ে লেগেছেন। আদি ও নব বিজেপির ওলারের দায় তৃণমূলের নয়, সেদিন বিজয়কৃষ্ণ হুঁশিয়ারি দিয়েছিলেন বলেই আজ আসনের পরিস্থিতি নিয়ে হামলা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা খুনকাণ্ডে গ্রেপ্তার এক তৃণমূল নেতা, ধৃত নেতার নাম মিলন ভৌমিক। বৃহস্পতিবার তাকে ময়না থানা থেকে তমলুক থানা আদালতে পেশ করা হয়। গ্রেপ্তারের পর মিলনের অভিযোগ, রাজনৈতিকভাবে ফাঁসাতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি। বিজেপি যদি প্রমাণ করতে পারে তিনি দোষী তবে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে পারেন তিনি, এমনটাই দাবি করেছেন মিলন ভৌমিক। ময়না বিজেপি থেকে যখন খুন করা হয় তিনি তখন বাকচা বাজারে ছিলেন বলে দাবি করেছেন তৃণমূল নেতা। রাজনীতির ময়দানে তাকে হারাতে পারেনি বলে এইভাবে প্রতিশোধ নিল বিজেপি, দাবি তৃণমূল নেতার। স্বস্তি অমর্ত্য সেনের, তাকে জমি থেকে উচ্ছেদ করা বিশ্বভারতী ইউনিভার্সিটির বন্ধপথে সুদ জারি করল কলকাতা হাইকোর্ট। জমি বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অমর্ত্য সেন। বিশ্বভারতীর নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন তিনি। সেবারে সৈতাদেশ দেয় হাইকোর্ট, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির ওপর কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশ্বভারতী অমর্ত্য সেন জমি বিতর্কে শান্তিনিকেতনের থানা বোলপুর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, দায়ের করেছে বিশ্বভারতীর কর্তৃপক্ষ। বিশ্বভারতীর উপাচার্য সহ অন্যান্য আধিকারিক এবং কর্মীরা প্রাণহানির সংশোধন জানিয়েছে, নগর মুসলিম করেছে। আগামী 5ই মে অমর্ত্য বাড়ির সামনে বিশ্বভারতীর এই বিরোধীর কর্মসূচি রয়েছে। কিছুদিন আগে অমর্ত্য সেনের জমি প্রসঙ্গ নিয়ে মশাল বিশাল মিছিল হয়। বিশ্বভারতীর কাছে অভিযোগপত্র কপি দেওয়া হয়েছে জেলা শাসক, জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং বোলপুর মহকুমা পুলিশ আধিকারিককে। গুড মর্নিং কলকাতা, আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভিতে রাত দিন সাত দিন।